আসসালামু আলাইকুম আজকে নিউজ থাকছে বিনোদন জগৎ থেকে সাকিবের উপর কেন চটলেন বুবলি চলুন আমরা জেনে নেই লাল নীল আলোর ঝলকানিতে তখনও তার মুখটি স্পষ্ট নয় একটু ভালো করে খেয়াল করার আগেই দেখলাম একটা মেয়ে রেগে তেড়ে আসছেন সঙ্গে আছে বেশ কজন সঙ্গী তাকিয়ে দেখলাম মেয়েটি আর কেউ নন অভিনেত্রী বুবলি সাকিবের সামনে দাঁড়িয়ে বেশ রাগারাগি করছেন তিনি মনে খটকা লাগলো হঠাৎ কেন সাকিবের উপর চড়া হলেন বুবলি স্বাভাবিক কারণ বেশ কিছুদিন ধরে বুবলিকে নিয়ে লোকমুখে নানা কথা শোনা যাচ্ছে। কিন্তু আগে তো তাদের নিয়ে রীতিমতো চলচ্চিত্র হট্টগোল শুরু হয়েছিল ভাবতে গিয়ে হঠাৎ নির্মাতার চিৎকার কাঠ শোনা গেল এবার বুঝলাম কোনো ঝগড়া নয় এটি একটি ছবি শুটিং পাশে তাকিয়ে দেখি নির্মাতা উত্তম আকার দাঁড়িয়ে আছেন পুরো বিষয়টি জানতে ছুটে গেলাম তার কাছে তিনি জানান শুক্রবার থেকে চিটাঙ্গা পোয়া নোয়াখাইলা মাইয়া চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে এটি এই ছবির একটি দৃশ্য ছবিতে নোয়াখাইলা মাইয়া কুইনের চরিত্রে অভিনয় করবেন বুবলি আর তার বিপরীতে চিটাইঙ্গা পোয়ার চরিত্রে দেখা যাবে সাকিব খানকে তিনি বলেন নাম শুনে কিছুটা হলেও বোঝা যায় ছবিটি কেমন হবে অনেকে তো নাম শুনেই হেসে খুন ছবিটি তার চেয়েও অনেক সুন্দর এখানে যেমন হাসি আছে তেমনই আছে কান্না পুরো ছবিটি রোমান্টিক কমেডি ঘরানার আমার বিশ্বাস ছবিটি দেখে দর্শক হাসি আটকে রাখতে পারবেন না নির্মাতার সঙ্গে কথা বলে শেষে ছুটে গেলাম ছবির হিরো সাকিব খানের কাছে তিনি বলেন গল্পের প্রয়োজনে একজন অভিনয় শিল্পীকে সব ধরনের চরিত্রে অভিনয় করতে হয় ছবিতে আমি চট্টগ্রামের ছেলের চরিত্রে অভিনয় করছি যদিও আমি চট্টগ্রামের ছেলে নই তারপরও চরিত্রের প্রয়োজনে চট্টগ্রামের ভাষা শিখতে হচ্ছে ইউনিটে সবার কাছ থেকে অনেক সহযোগিতা পাচ্ছি অন্যরকম এক অভিজ্ঞতা পাশে দাঁড়িয়ে বুবলি তার মুখের হাসি বলে দিচ্ছে ছবিটি নিয়ে তিনি দারুণ খুশি তার ভাষ্য ঢাকায় বেড়ে উঠলেও আমি কিন্তু নোয়াখালীর মেয়ে পরিবারের লোকজনের কাছ থেকে নোয়াখালীর ভাষা এবং বলার ঢং শিখছি বিষয়টি দারুণ উপভোগ করছি ছবিটি প্রযোজনা করছেন শাপলা মিডিয়া আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ